বিডন স্ট্রিটের মোড়ে এসে দাঁড়িয়ে পড়ল অর্ক। মোড়ের মাথায় একটা সাদা অ্যাম্বাসেডর দাঁড়িয়ে আছে, আর ড্রাইভিং সিটে বসে একটা লোক হাত বের করে তাকে ডাকছে। তাকেই কি? অর্ক পাশে তাকালো, কেউ নেই। সে আবার সামনে তাকালো। লোকটার মতলব কি? পুলিশ নয় তো? পুলিশটা কি সাদা অ্যাম্বাসেডারে থাকে? সে ফুটপাতের ওপর উঠে দাঁড়ালো। তখন লোকটা দরজা খুলে রাস্তায় পা দিল। অর্ক দেখল লোকটার পা টলছে, ওপরের শরীরটা নড়বড়ে, কোনো রকম দরজা ধরে দাঁড়িয়ে ওকে দেখছে। যা শালা, লোকটা মাতাল, তাহলে ওর কাছে যাওয়া যায়। অন্তত এই রাতটা একা একা কলকাতায় ঘোরার চেয়ে ভদ্র মাতালের সঙ্গে ঢের ভালো। অর্ক পায়ে পায়ে এগিয়ে গেল। এতক্ষণে তার নেশাটা আর নেই বললেই চলে। চোখের দৃষ্টি বেশ সহজ। লোকটার কাছে গিয়ে অর্ক দেখল, সে যে মাতাল তা নয়। ঝকঝকে সাদা শার্ট আর টাই পরা, প্যান্টটাও বেশ দামি। কাছাকাছি হতেই ওকে খুঁটিয়ে দেখল লোকটা, দুটো ঠোঁট শক্ত করে চাপা, মাঝে মাঝে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তিনবার দেখে লোকটা বলল, হু আর ইউ, তুমি কে? আমি অর্ক। অর্ক? অর্ক মানে কি? রাত দুপুরে অর্ক। ইয়ার কি পেয়েছো তুমি? শুকতারা না হলে সপ্তর্ষী? নো, নট কারেক্ট, তুমি কালপুরুষ। কথাটা খুঁজে পেয়ে যেন খুশি হলো লোকটা। ডাকছিলেন কেন? ডেকেছি আমি। ও হ্যাঁ, তুমি কি গুন্ডা না ছিনতাইবাজ? কেন? লজ্জা পেও না, বলে ফেলো, আমার কাছে কিছু নেই, সব মিস তৃষা নিয়ে গেছে। তৃষাকে চেনো? চেনো না, ওই যে পার্কটা ওর ওপাশে থাকে। তা ডেকেছিলাম কেন? হ্যাঁ, তুমি আমার গাড়িটাকে একটু ঠেলে দেবে, এই গাড়িটা বাস্টার্ড। অর্ক বুঝতে পারল, কিন্তু লোকটা কোন দিকে যাচ্ছে। সে বলল, উঠে পড়ুন, আমি ঠেলে দিচ্ছি। গুড, ভেরি গুড। দরজা খোলা রেখে লোকটা আবার স্টিয়ারিংয়ে গিয়ে বসল। গাড়ির পেছনে চলে এলো অর্ক, তারপর প্রাণপণে ঠেলতে লাগলো গাড়িটাকে। একটু একটু করে নড়তে লাগলো গাড়ির চাকাগুলো। তিন চারবার চেষ্টা করার পর ইঞ্জিনটা চালু হলো। অর্ক ভেবেছিল লোকটা স্পিড তুলে বেরিয়ে যাবে, কিন্তু একটু এগিয়ে ব্রেক কষালো। এই যে মাই বয়, কাম হিয়ার। অর্ক এগিয়ে গেল। লোকটা বলল, তোমার নাম কি যেন? অর্ক। আবার অর্ক? কালপুরুষ। ইয়েস, কালপুরুষ। আমি ভালো করে চোখে দেখতে পাচ্ছি না, তুমি জানো আমি কে? না। বিলেতি ডিগ্রি আছে আমার, ইউনিভার্সিটির ফার্স্ট বয়। ইয়ার কি মেরো না, আই অ্যাম নট এ পাতি মাতাল, বিলাস সোম। আপনি কোন দিকে যাবেন? লেক টাউন। ওয়াই? তাহলে তো বেলগাছিয়া দিয়ে যেতে পারে। সে ঝুঁকে জিজ্ঞাসা করল, আমি বেলগাছিয়ায় যাব, নিয়ে যাবেন? নো, এত রাতে অচেনা অজানা এক কালপুরুষকে লিফট দিয়ে যদি খুন হয়ে যায়, নো, নেভার। লোকটা গাড়িটা ছেড়ে দেবার উপক্রম করল। অর্ক মরিয়া হয়ে চেঁচাল, শুনুন, যাবেন না, আমি আপনাকে খুন করতে যাব কেন? তাছাড়া আমার কাছে কোনো অস্ত্র নেই, পেটে গোজা আছে। নেই, দেখুন। জামা তুলে দেখালো অর্ক, তুমি ড্রিঙ্ক করেছ? করেছিলাম। উইস্কি? না, বাংলো। যা বাবা, তুমি তো ছুপার রুস্তম, ছোলা উইথ বাংলো। তাহলে উঠে এসো বাবা, তুমি আমাকে গাইড করবে। মাথা নাড়ল লোকটা। সঙ্গে সঙ্গে গাড়িটাকে আধ পাক ঘুরে অর্ক সামনে সিটে উঠে বসল। লোকটা বেশ জোরে গাড়ি চালাতে লাগলো। ট্রাম রাস্তার ওপর ভীষণ বেঁকে চুড়ে যাচ্ছিল, ওপাশ থেকে কিছু এলেই ধাক্কা লাগবে। অর্ক চেঁচিয়ে উঠল, এত জোরে চালাবেন না, আস্তে আস্তে। লোকটা কোনো উত্তর দিল না, মাঝে মাঝে চোখ বন্ধ করছিল, আবার যেন কোনো ক্রমে শক্তি জড়ো করে উঠে বসেছিল। দুটো পুলিশ কনস্টেবল ব্যাপারটা দেখে চিৎকার করে উঠল। লোকটা তাদের সামনে দিয়ে উড়িয়ে নিয়ে গেল গাড়িটা। অর্ক ওর হাত ধরতে গিয়ে সামলে নিল। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটবে, কিন্তু হাত ধরল এখনই। সে অনুনয় করতে লাগল গাড়িটাকে থামাবার জন্যে। লোকটা হঠাৎ হা হা করে হেসে উঠল, স্পিড, স্পিড মোর, আরও জোরে ছুটে যাও। লোকটা হাসছিল,
আর পাগলের মতো মাঝে মাঝে স্টিয়ারিং থেকে হাত তুলে লাফিয়ে উঠছিল। অর্ক একবার বাইরের দিকে তাকালো, বাড়িগুলো কাছে আসছে আর সরে সরে যাচ্ছে। এই অবস্থায় দরজা খুলে লাফিয়ে পড়লে বাঁচতে হবে না, অথচ আজ বেঁচে থাকার কোনো উপায় নেই। এত দ্রুত গতি যে ওর সমস্ত শরীর শিরশির করছিল। বাগবাজার দিয়ে গাড়িটা সোজা জিআর করের মুখে আসতেই আচমকা লাফিয়ে উঠল গাড়িটা। অর্কর মনে হলো যেন শূন্যে উড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ঢপাস করে সিটে আসতে পড়তেই সে ব্রেকে হাত দিল। 3 নম্বরের সামনে দাঁড়ানো গাড়িগুলোর চেহারা দেখে ওর এটুকু জানা ছিল, কিন্তু গাড়ির গতি এত বেশি যে সঙ্গে সঙ্গে দুপাক ঘুরে গেল গাড়িটা, ঘুরে দড়াম করে ধাক্কা মারল পাশের দেওয়ালে। অনেকটা ঘষতে গিয়ে গাড়িটা যখন স্থির হলো, তখন চারপাশে হইচই পড়ে গিয়েছে। ফুটপাতের ঘুমন্ত মানুষগুলো জেগে উঠে চিৎকার শুরু করে দিয়েছে। অর্ক আচমকা আঘাতে মুখ থুবড়ে পড়েছিল লোকটার ওপরে। লোকটার একটা হাত সামনের কাঁচ ভেঙে বেরিয়ে গেছে, মুখটা ড্যাশবোর্ডের ওপরে, শরীর ঝুলছে। কোনো ক্রমে নিজেকে তুলতে গিয়ে অর্ক দেখল লোকটার বুক পকেট থেকে ছিটকে বেরিয়ে এসে একটা কিছু তার মুখের উপর ঝুলছে। হাত দিয়ে টেনে নিতে সে দেখল একটা চকচকে হার। ততক্ষণে লোকজন ছুটে এসেছে, দরজা খুলে ওরা প্রথম লোকটাকে নামালো, তারপর অর্ককে। অর্কর কেনুই এবং কপালে খুব যন্ত্রণা হচ্ছিল, কিন্তু রক্ত পড়ছিল না। লোকটা এখন একদম অজ্ঞান, সাদা শার্ট দ্রুত রক্তে লাল হয়ে যাচ্ছে। লোকগুলো বলল, মরেনি মরেনি। ওরা ওকে কাঁধে তুলে নিল, অর্ককেও ছাড়ল না। অর্ক যত বলে তার কিছু হয়নি, তবু ওরা শুনল না। এই সময় অর্কের খেয়াল হলো ওর হাতের মুঠোয় হারটা ঝুলছে। কোনো রকম সে ওটাকে পকেটে ঢুকিয়ে রাখল। পাশেই জিআর কর হসপিটাল, পৌঁছাতে দেরি হলো না। ইমার্জেন্সিতে পৌঁছাতেই লোকটাকে দ্রুত ভেতরে নিয়ে গেল ওরা। অর্ককে ফার্স্ট এইড দিয়ে নাম জিজ্ঞাসা শুরু করলো। লোকটার নাম সে জানে না বলতে গিয়েই আচমকা খেয়াল হলো। সে বলল, বিলাস সোম, ইঞ্জিনিয়ার, লেকটাউনে থাকেন। তারপর ভেবে নিয়ে জানালো, ব্রেক ফেল করায় অ্যাক্সিডেন্ট হয়েছে। নিজের নাম ধাম ঠিকঠাক বলার পর ওর খেয়াল হলো এখনই না হসপিটাল থেকে বাড়িতে খবর দেয়, কিন্তু সেরকম কোনো চেষ্টাই দেখা গেল না। যারা পৌঁছাতে এসেছিল তারা ফিরে গেলে সে একা বসে রইল কিছুক্ষণ, হাতে মাথায় প্লাস্টার লাগিয়ে। হসপিটালের একজন এসে বলল, পুলিশকে খবর দিয়েছি, তুমি ওর বাড়িতে খবর দাও, কন্ডিশন সিরিয়াস, ভদ্রলোক ড্রাঙ্ক ছিলেন। অর্ক মাথা নাড়ল, তারপর ধীরে ধীরে বেরিয়ে এলো বাইরে। কেনুইটা কনকন করছে, খোলা আকাশের তলায় আসতেই ঠান্ডা বাতাস লাগল। এখন শেষ রাত, তাকে কেউ বাধা দিচ্ছে না, কেউ জিজ্ঞাসা করেনি তার সঙ্গে লোকটার সম্পর্ক। হঠাৎ ওর মনে হলো এখান থেকে পালিয়ে যাওয়া উচিত যত তাড়াতাড়ি সম্ভব। লোকটা যদি মরে যায় তাহলে পুলিশ নিশ্চয়ই তাকে ধরবে, অথচ সে কিছুই জানে না। নিজের নাম ধাম ঠিকঠাক বলার জন্য খুব আফসোস হচ্ছিল তার। এই সময় দুটো লোক তার দিকে এগিয়ে এলো, একজন একটা প্লাস্টিকের ব্যাগ আর চাবি রিং এগিয়ে দিয়ে বলল, গাড়িটা গেছে তবু লক করে দিলাম, এই নিন। অর্ক নিঃসাড়ে হাত বাড়ালো, তারপর মাথা নাড়ল। লোকগুলো যেন পবিত্র কর্ম করেছে এমন ভঙ্গিতে চলে গেল। অর্ক দেখল রিংয়ে দুটো চাবি, ব্যাগটার মধ্যে কয়েকটা কাগজপত্র এবং বিলাস সোমের ড্রাইভিং লাইসেন্স, লেকটাউনের ঠিকানাটা রয়েছে সেখানে। পকেটে ঢুকিয়ে রাখতে গিয়ে ও হারটার স্পর্শ পেল, নিশ্চয়ই দামি হার, অথচ লোকটা বলেছিল তার কাছে কিছু নেই। লোকটা কি তাকে ভয় পেয়ে জোরে গাড়ি চালাচ্ছিল? ব্রিজের ওপর দিয়ে হেঁটে আসছিল অর্ক, ভোর হচ্ছে, নিচে মালগাড়ির ইঞ্জিন চলতে শুরু করেছে। হাড়টাকে ঝেড়ে দেওয়া যায়, কেউ টের পাবে না। হঠাৎ খুব আনন্দ হতেই সে চুপসে গেল, ভদ্রলোক তাকে বলেছিল ছুপা রুস্তম, কেন, এই জন্যই কি? পাড়ার মোড়ে সকাল হওয়া অবধি বসে রইল সে। ক্রমশ পৃথিবীটা আলোকিত হলে মাধবীলতা বেরিয়ে এলো গলি থেকে।
এই ভোরের আলোয় মাকে দেখলো অর্কো। মাথা ঝুঁকে পড়েছে, খুব ক্লান্ত পায়ে হাঁটছে, পরনের শাড়িটা আধ ময়লা, ব্যাগটা বুকের কাছে ধরা। কোনো দিকে না তাকিয়ে মাধবীলতা ট্রাম স্টপে গিয়ে দাঁড়াতেই অর্ক গলিতে ঢুকে পড়ল। নিমুর দোকানের সামনে বেশ ভিড়, সে চুপচাপ 3 নম্বরে পা বাড়ালো। অনুদের ঘর বন্ধ। মক্ষবুড়ি জিজ্ঞাসা করল, কে যায়? সাড়া দিল না অর্ক। নিজেদের ঘরের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে সে নিঃশ্বাস ফেলল। খুব ভয় করছিল তার। কাল সকাল থেকেই সে ঘরের বাইরে, এরকম কখনো হয়নি। বাবা নিশ্চয়ই খুব রেগে আছে। সে দরজা ঠেলে ঢুকতেই দেখল অনিমেষ বিছানায় বসে আছে। কোথায় ছিলি? মরা পোড়াতে গিয়েছিলাম, সেখানেই থেকে গেলি না কেন? অর্ক কোনো জবাব দিল না। হাত বাড়িয়ে গামছা নিয়ে ফের যখন বের হতে যাচ্ছে, তখন অনিমেষ চিৎকার করল, কথার উত্তর দিচ্ছিস না কেন? চাপা দাঁতে অর্ক বলল, যাকে দেবার তাকে দেব, তুমি আমাকে খাওয়াও না পড়াও যে জিজ্ঞাসা করছো। কল পায়খানা নিয়ে অর্ককে ঝামেলায় পড়তে হয় না, লাইন দিয়ে অপেক্ষা করার ধাত্তার নেই। ইদানিং লাইন ভাঙা নিয়ে কেউ কিছু মুখে বলে না। 3 নম্বরের কয়েকজনের ক্ষেত্রে এটা স্বাভাবিক বলে সবাই মেনে নেয়। এর ওপর আজ ওর মাথা এবং কেনুইতে প্লাস্টার বাঁধা থাকায় স্বাভাবিকভাবেই সে অগ্রাধিকার পেল। পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পর ঘরে ফেরার সময় অর্ক অনুকে দেখতে পেল। অনুদের ঘরের দরজা এখন খোলা। অনুর বাবা ঘরের মেঝেতে চিত হয়ে শুয়ে আছে। দুটো ভাইকে নিয়ে অনু দরজায় ঠেস দিয়ে বসে আছে, ন্যাড়া নেই। অনুর মুখ পাথরের মতো, কি ভাবছে বোঝা মুশকিল। যেতে গিয়েও দাঁড়ালো অর্ক। কাল কখন ফিরেছ? অনু মুখ তুলল, 11টা। তারপরে সে দেখতে পেল, কি হয়েছে কপালে? অ্যাক্সিডেন্ট, অনু বলল। তোর মা কাল অনেকবার খুঁজতে এসেছিল। ও, তুমি কি বললে? তোরা তো অনেক আগেই শ্মশান থেকে চলে এসেছিলি। অর্ক বুঝল মায়ের কাছে মিথ্যে বলা যাবে না। অনুপমার ওপর তার খুব রাগ হয়ে গেল। সে বেশ শক্ত কথা বলতে যাচ্ছিল, এমন সময় অনুর ভাই বলে উঠল, দিদি খিদে পেয়েছে। অনু ঝাঁজিয়ে উঠল, কতবার বলবো, আমার কাছে পয়সা নেই। বাচ্চাটার মুখ দেখে জিভ সামলে নিল অর্ক। কিছু খাওনি? মাথা নাড়ল অনু। বাবার কাছেও পয়সা নেই। পকেটে হাত ঢুকিয়ে টাকাগুলো বের করল অর্ক। কাল মাল খাওয়ার পরও প্রচুর টাকা ওর কাছে রয়েছে। একবার মনে হলো পুরোটাই অনুর হাতে তুলে দেওয়া উচিত। এ টাকা ন্যায্য তো ওদেরই। কিন্তু পরক্ষণেই আর একটা মন রাশ টেনে ধরল। সে দুটো 10 টাকার নোট অনুর দিকে বাড়িয়ে ধরল, এটা রাখো। বিস্মিত অনুপমা ওর মুখের দিকে তাকাতেই অর্কর অস্বস্তি হলো। ধরো ধরো, ড্যাব দেবিয়ে তাকিয়ে কি হবে? নোট দুটো অনুপমার কোলে একরকম ফেলে দিয়েই সে ঘরে ঢুকল। অনিমেষ তেমনি বসে আছে খাটের মাঝখানে, গামছা দড়িতে ঝুলিয়ে দেয়ালে লটকানো আয়নায় চুল আস্তাতে গিয়ে আর চোখে বাবাকে দেখল অর্ক। এই মুখ সে কখনো দেখেনি, ঠোঁট টেপা, চোখ বন্ধ। ওই মুখের দিকে তাকিয়ে অর্কর মনে হলো তখন ওইভাবে কথাটা বলা ঠিক হয়নি। আসলে বাবা তখন এমন টিটকেনি করছিল যে। অর্ক একটু ইতস্তত করে জিজ্ঞাসা করল, চা খেয়েছো? অনিমেষ জবাব দিল না। অর্ক ঘরের কোনায় তাকিয়ে বুঝল স্টোভ জ্বালানো হয়নি, মা আলু ডিম বের করে দিয়ে যায়নি আজ। সে আবার জিজ্ঞাসা করল, তোমার জন্য চা আনবো? না। কেন, চা খাওনি তো? অনিমেষ ছেলের দিকে মুখ ফেরালো। তোর সঙ্গে কথা বলতে আমার প্রবৃত্তি হচ্ছে না, আমাকে একটু একা থাকতে দে, সারাদিনই তো একা আছো। এবার অনিমেষ উত্তেজিত হয়ে উঠল, তার গলার শির ফুলে উঠেছিল। কি করতে চাস তুই? আমাকে মেরে ফেলবি? ফেল, আমি আর সহ্য করতে পারছি না। বাবার এরকম মূর্তি দেখে অর্ক একটু ঘাবড়ে গেল। যা বাবা, এরকম করছো কেন? আমি তোমাকে কি বলেছি? কি বলেছিস আশ্চর্য,
তুই কি বলেছিস তা জিজ্ঞাসা করছিস? হ্যাঁ, আমি তো অন্যায় কিছু বলিনি। অনিমেষ এবার হতভম্ব হয়ে ছেলের দিকে তাকালো। অর্ক চোখে চোখ রাখলো না। আমাদের সংসারে রোজগার করে মা, সেই কথাই বলছিলাম, এটা কি মিথ্যে কথা? আফসোসে বিছানায় চাপড় মারল অনিমেষ। তারপর যেন নিজেকেই বলল, না সত্যি কথা। তাহলে এত রেগে যাচ্ছ কেন? কি বলবে অনিমেষ? কানাকে কানা কিংবা অন্ধকে অন্ধ বলতে নেই, সেই কৃপা চাইবে? নিজের ছেলেকে বোঝাবে এগুলো সৌজন্যে বাঁধা উচিত? না, করুণা নয়। তাহলে সে এত দুঃখিত হলো কেন কথাটা শুনে? কেন রাগে অন্ধ হলো? বাবা হিসেবে ছেলের কাছে কি চেয়েছিল সে? পুরনো মূল্যবোধ। অর্ক তার দিকে তাকিয়ে আছে, সে কথা খোঁজার চেষ্টা করল। আমি রোজগার করতে পারি না কেন? তোমার পায়ের জন্যে। তবে কি তবে? তাহলে আমি তোদের খাওয়াবো কি করে? ওটা কোনো কথা হলো না। তুমি তো তবু দাঁড়াতে পারো, হাঁটতে পারো ক্রাস নিয়ে, দু পা নেই এমন লোকও রোজগার করে আজকাল। অর্ক নির্বিকার মুখে বলল, ঈশ্বরপুকুর লেনের মুখে ট্রাম রাস্তার গায়ে একটা লোকের সিগারেটের দোকান আছে, যার দুটো পাই নেই। লোকটার কথা বলার সময় ভেবে নিল সে। অনিমেষ বলল, ঠিক আছে, তুই যখন বলছিস তখন নিশ্চয় চেষ্টা করব কিছু রোজগার করতে। আসলে তোর মাই কখনো চায়নি আমি এই শরীর নিয়ে কিছু করি। ভালোই হলো তুই মুখের ওপর সত্যি কথাটা বললি। অর্ক বলল, এত যদি বুঝতে পারছো তাহলে রাগ করলে কেন? সে তুই বুঝবি না। কেন বুঝলে এ কথা বলতিস না? অর্ক কাঁধ নাচালো, তারপর কেটলিটা তুলে বেরিয়ে গেল ঘর থেকে। অনিমেষ লক্ষ্য করল, আজ চা নিয়ে আসতে যাওয়ার সময় অর্ক তার কাছে পয়সা চাইল না। ও পয়সা পেল কোথা থেকে তা সে ভেবে পাচ্ছিল না। অর্কর কপাল এবং কেনুয়ের প্লাস্টার অনিমেষ দেখেছে। ও দুটো কেন কিংবা কি করে হলো তা জিজ্ঞাসা করা হয়নি। প্রচণ্ড অপমানে সাময়িক অন্ধ হয়ে গিয়েছিল সে। এখন মনে হলো কথাটা, মরা পোড়াতে গিয়ে কারুর কপালে আঘাত লাগে না। কাল মাঝরাতে মাধবীলতা খবর পেয়েছিল ওরা দল বেঁধে শ্মশান ছেড়ে চলে গিয়েছে। এ কথাও শুনেছে ওখানকার এক মাস্তানের সঙ্গে অর্ক ঝামেলা বেঁধেছিল। খবরটা নিয়ে এসে মাধবীলতা মাটিতে ধপ করে বসে বলেছিল, এ কি আমাদের ছেলে? এমন একটা বিষাদ জ্বালা এবং অপমান ছিল স্বরে, যে একমাত্র মায়েদের গলাতেই আসে বলে মনে হয়েছিল অনিমেষের। সে নিজে খবরটা শুনে উত্তেজিত হয়েছিল। সে কি, ওর কিছু হয়নি তো? মাধবীলতা মুখ ফিরিয়েছিল। মানে? অনিমেষ বলেছিল, খোকা তো কখনো মারামারি করেনি, ওই ছেলেদের বিশ্বাস নেই। মাধবীলতা বলেছিল, আজকাল আর কেউ একা মারামারি করে না, দল বেঁধে করে। তোমার ছেলে যাদের সঙ্গে রয়েছে তারা অনেকেই জেলের ভাত খেয়েছে, ওর কিছু হবে না। অনিমেষ জিজ্ঞাসা করল, কারা আছে ওর সঙ্গে? বিলু। একা বিলু কেন হবে? খুরকি, কোয়া, কিলা, নামগুলো দেখে বুঝতে পারছো না চরিত্র কি? ভদ্র ছেলের এরকম নাম হয়? তোমার ছেলের প্রাণের বন্ধু এরাই। মাধবীলতা নিঃশ্বাস ফেলল। অনিমেষ মাথা নাড়ল, আমি বুঝতে পারি না ও কি করে ওদের সঙ্গে মেশে, রুচি পর্যন্ত হারিয়ে গেল এখানে থেকে। অথচ ওকে আমরা ছোটবেলায় যা শিখেছি তাই শিখিয়েছিলাম। মাধবীলতা উঠল, যা হবার তাই হয়েছে, আজ রাতে ও আর ফিরবে না, আর ফিরলেও আমি ঢুকতে দেব না। সেই সময় অনিমেষের মনে পড়েছিল, আজ সকালে অর্ক ঘুমের ঘরে তাকে কি বলেছিল। কথাটা মাধবীলতাকে বলতে গিয়েও সে পারল না। নিজের কষ্টের বোঝা ওর কাঁধে চাপিয়ে কুজো করে কি লাভ? কিন্তু কাল সারা রাত ওরা ঘুমোতে পারেনি। অনিমেষ প্রতি মুহূর্তে আশা করেছিল দরজায় শব্দ হবে। তারপর একসময় ভোর হলো, মাধবীলতা উঠল, নির্লিপ্তের মতো কাপড় পাল্টে স্কুলে চলে গেল। বেচারা আজ এমন অন্য মানুষকে ছিল যে চায়ের কথাও খেয়াল ছিল না। অথচ আজ সকালে ছেলে যখন ফিরল তখন তার কোনো অন্যায় বোধ নেই। ওই বয়সে জলপাইগুড়ির বাড়িতে সারা রাত না ফেরার কথা সে চিন্তাও করতে পারত না।
অনিমেষ অনেক চেষ্টায় নিজেকে সংযত ও স্থির করেছিল, না মাথা গরম করে কোনো ফল হবে না। চা নিয়ে অর্ক ঘরে ঢুকল। নিমুর দোকানে আজ তাকে সবাই খাতির করেছে। কপাল এবং হাতের প্লাস্টার দেখে অনেকে অনেক রকম জল্পনা কল্পনা করেছিল, কিন্তু সে সত্যি কথাটা বলেনি। মারপিট যে হয়েছিল এ বিষয়ে সবাই নিঃসন্দেহ, কারণ কিলা আর খুরকি এখনো পাড়ায় ফেরেনি। দু একজন তাকে জিজ্ঞাসা করলেও সে এড়িয়ে গেছে। কাপে চা ঢেলে বাবার দিকে এগিয়ে দিতেই সে প্রশ্নটা আবার শুনল, কি হয়েছে তোর কপালে? কিছু না, কিছু না মানে সত্যি কথা বলতে তোর অসুবিধা হয় কেন? অসুবিধে হচ্ছে কে বলল? মুখে মুখে তর্ক করছিস, কেউ শখ করে ওসব শরীরে লাগায় না। চায়ে চুমুক দিয়ে অর্ক বলল, অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট কি করে? চমকে উঠল অনিমেষ, শ্মশান থেকে ফেরার সময়। অর্ক মুখ তুলে বাবাকে দেখল, তার পকেটে এখনো লাইসেন্স এবং হার রয়েছে। বাবাকে বলবে নাকি সব কথা? ধুস, বললেই নানান ফ্যাসাং তুলবে। কিন্তু একজন চাই যার সঙ্গে এ বিষয়ে আলোচনা করা যায়। এসবের প্রয়োজন হতো না যদি না হসপিটালে নিজের ঠিকানাটা সে দিত। সে আবার বাবার দিকে তাকালো। তুই মিথ্যে কথা বলছিস, মিথ্যে কথা। হ্যাঁ, নিশ্চয়ই কারুর সঙ্গে মারামারি করেছিস, তোর মা ঠিকই বলেছে, গুন্ডাদের সঙ্গে মিশে মিশে। কি আংশাং বলছো? আমি বলছি অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তুমি সেটা বিশ্বাস করছো না। খেপে গেল অর্ক। না, কোনো প্রমাণ আছে? জিআর কর হসপিটালে যাও, তাহলে জানতে পারবে। তারপর দ্রুত পকেট থেকে ড্রাইভিং লাইসেন্স আর হারটা বের করে বলল, আমি মিথ্যে বলছি না। এগুলো কি? অনিমেষ বিস্ময়ে জিনিসপত্রগুলো দেখল। ওই ভদ্রলোকের জিনিস। কোন ভদ্রলোক? অর্ক বাবার দিকে তাকালো। যা চলে, রেগে গিয়ে যা বলেছে এখন তো তা থেকে ফেরার পথ নেই। ঠিক আছে, বলেছে যখন তখন পুরোটাই বলবে। হঠাৎ তার মাথায় আর একটা চিন্তা খেলে গেল। গত রাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে সে বাড়িতে ফিরতে পারেনি, আর এটা যদি বাবাকে ভালো করে বোঝানো যায় তাহলে মায়ের মেজাজ ঠান্ডা করা যাবে। সেই সুযোগ ছাড়ল না। জিয়ার গাড়িতে আমি আসছিলাম, গাড়িটা জিয়ার করের কাছে এসে প্রচণ্ড অ্যাক্সিডেন্ট করেছে। আমার তেমন কিছু হয়নি, কিন্তু ওর অবস্থা খুব খারাপ। অর্ক খুব বাঁচিয়ে বলার চেষ্টা করছিল। অনিমেষকে খুব নার্ভাস দেখাচ্ছিল এখন। ছেলের হাত এবং মুখের দিকে ভালো করে লক্ষ্য করে সে নিঃসন্দেহ হলো আঘাত তেমন নয়, মারামারি করলে কে নইতে লাগবে কেন। কিন্তু অর্ক কি করে সেই ভদ্রলোকের গাড়িতে উঠল? ভদ্রলোকের নাম কি? বিলাস, লেকটাউনে থাকে। তুই চিনলি কি করে? চিনি না তো। চিনিস না তাহলে গাড়িতে উঠলি কি করে? অর্ক চটপট নিজের মাতাল হওয়ার প্রসঙ্গটা বাদ দিল, বলল, নিমতলা থেকে ফেরার সময় আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম। সামনে একটা গোলমাল বাধাই, ওরা যে যার সরে পড়ছিল। হাঁটতে হাঁটতে বিডন স্ট্রিটে এসে দেখি এক ভদ্রলোকের গাড়ি খারাপ হয়ে গেছে, আমাকে ঠেলতে বললেন। আমি স্টার্ট হলে জিজ্ঞাসা করলেন আমি কোথায় যাব। বেলগাছিয়া শুনিয়ে গাড়িতে উঠতে বললেন। তারপর গল্প করতে করতে আসছিলাম আমরা, হঠাৎ একটা গাড়ি সামনে এসে পড়ায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। রাস্তার লোকজন আমাদের জিয়ার কর হসপিটালে নিয়ে গিয়েছিল, ওখানেই সারা রাত ছিলাম। কথাগুলো বলতে বলতে অর্ক লক্ষ্য করছিল বাবার মুখের চেহারা বেশ নরম হয়ে আসছে। তারপর একটু ভেবে বলল, কাউকে দিয়ে যে তোমাদের খবর পাঠাবো তারও কোনো উপায় ছিল না। অনিমেষ বলল, অজানা অচেনা লোকের গাড়িতে ওঠা ঠিক নয়, কিছু হলে তো আমরা এখনো খবর পেতাম না। এখন কেমন লাগছে? মাথাটা একটু ভার ভার লাগছে। অর্ক সত্যি কথাটাই বলল। অনিমেষ বলল, খোকা এদিকে আয়। হঠাৎ গলার স্বর পাল্টে গেল বলে অবাক হলো অর্ক। ওরা যে মাল খেয়েছিল সে খবর কি বাবা জানে? তাহলে তো পুরোটাই ভেস্তে যাবে। সে চোখ কুচকে জিজ্ঞাসা করল, কেন? কাছে আয় বলছি। ভয় এবং সন্দেহ নিয়ে অর্ক বিছানার কাছে এলো। অনিমেষ খাটের একটা কোণ দেখিয়ে বলল, ওখানে বস।
শেষ হলো কালপুরুষ উপন্যাসের ষষ্ঠ পর্ব। আজকের গল্প পাঠ আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি এর পরের পর্বটি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসব। সবাইকে টাটা জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।